এই মুহূর্তে পেয়ে গেছি নৈহাটি চেয়ারপারসন অশোক চট্টোপাধ্যায় মহাশয়কে। কাজল সিনহা চলে গেলেন আমাদের ছেড়ে, কি বলবেন তিনি? দেখুন, কাজল সিনহা আমার সমসাময়িক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল। কাজল সিনহা চলে যাওয়াতে দলের অপরিণীয় ক্ষতি হল। একটা কথা জানবেন, বিকল্প মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু বিকল্প মানুষের আদর্শ খুঁজে পাওয়া যায় না। তা সেই জায়গাটায় কাজল সিনহার যে ক্ষতিটা হলো, এই ক্ষতি আমার মনে হয় দল পূরণ করতে পারবে না, এবং তার পরিবার তো ছেড়ে দিন, পরিবারের তো মানে অপূরণীয় ক্ষতি হলো যেটা কোনো দিন পূরণ হবে না। আমার মনে হয় সাথে সাথে দলেরও অপূরণীয় ক্ষতি হলো যেটা পূরণ কোনো দিন হবে না। খর্দার মানুষ কিন্তু কাজল সিনহাকে ঘরের ছেলে বলতো, সেই কাজল সিনহাকে আজকে খর্দার মানুষ হারালো, কি মনে হয়? কাজল সিনহা তো খর্দার মানুষের, খর্দার কাজল সিনহা তো ভূমিপুত্র ছিল। কাজল সিনহা তার পরিপূরক কি পাওয়া সম্ভব? না, কখনোই সম্ভব না। কারোর জায়গায় কারো কেউ পূরণ করতে পারে না, আমি বিশ্বাস করি না। কারোর জায়গায় কেউ পূরণ করতে পারে না, সে খারাপ হলেও পূরণ করতে পারে না, ভালো হলেও পূরণ করতে পারে না, কেউ কারোর জায়গায় পূরণ করতে পারে না। যে জায়গাটা যে যায়, সেই জায়গা তার বিকল্প মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু বিকল্প আদর্শ খুঁজে পাওয়া যায় না। এটা প্রত্যেক মানুষের তার ব্যক্তিগত আদর্শ নিয়ে ইয়ে করে। তা কাজলের আদর্শ নিয়ে আমার মনে হয় না আরও কেউ কাজলের জায়গায় পূরণ করতে পারবে, এ বিশ্বাস আমার নেই। আমরা মর্মাহত, আমরা শোকাহত, যার জন্য আজকে নৈহাটি থানায় আমাদের একটা দলীয় কর্মসূচি ডেপুটেশন ছিল, আমরা সেটাকে স্থগিত করে আমাদের বিধায়ক পার্থভৌমিক বা আমরা বা আমাদের সঙ্গে যারা রয়েছে নরেন্দ্র গুপ্ত, সুশীল দেবনাথ, এরা যারা রয়েছে, আমরা একটু কথা বলে আমরা মোটামুটি ফর্মালিটি মেনটেন করে থানার থেকে বেরিয়ে। দাদা, কাজল সিনহার পরিবারের উদ্দেশ্যে কী বলবেন? আমার মানে কাজল সিনহার আত্মার শান্তি কামনা রইল, কাজল সিনহার পরিবারের প্রতি আমার প্রচণ্ড সমবেদনা রইল, এবং কাজল সিনহার পাশে অবশ্যই আমাদের তো বলার অবকাশ থাকে না, জানো, তার কারণ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একজনের এমন একটা নেত্রীর নিচে দল করি, আন্ডারে দল করি, যে তার পাশে দাঁড়ানোর মতন মানসিকতা আমার মনে হয় ভারতবর্ষে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই মমতা বন্দ্যোপাধ্যায় বাদে। ধন্যবাদ। পেয়ে গেছি নৈহাটি বিধায়ক পার্থভৌমিক, কি বলছেন তিনি? আজকে বিদায় নিয়েছেন আমাদের থেকে কাজল সিনহা মহাশয়, খর্দার তৃণমূল প্রার্থী, কি বলছেন তিনি শুনব? মানে বলার কোনো ভাষা নেই, খুব ক্ষতি হয়ে গেল আমাদের দলের, খুব ক্ষতি হয়ে গেল। আর আমাদের সাথে ব্যক্তিগত সম্পর্কটা এমন পর্যায়ে ছিল যে ব্যক্তিগত জীবনে নিজের একজন দাদাকেও হারালাম। আমি জানি না, মানে বৌদি বাচ্চাটা আছে, দেখা যাক আগামী দিন ওনার স্থানে দলের কতটা পূর্ণতা শূন্যতা পূর্ণ করবে বলে মনে হচ্ছেন? আমি জানি না, এখনও ওইসব ভাবার মতো সময় আসেন। দাদা, এই মুহূর্তে কিন্তু কাজল সিনহার রয়েছেন বেলঘাটা আইডিতে, জানি তার তাকে কি শেষকৃত্য করার জন্য তার পরিবার তাকে দেখতে পাবে? এবার এটা তো কোভিডের নিয়ম মেনে করতে হবে, সেই নিয়ম মেনে রাজ্য সরকার যেভাবে করার করবে, স্বাস্থ্য দপ্তর করবে, কালপ্রিট হয় সে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনই মার্ডার করে দিচ্ছে এতগুলো মানুষকে, কোনো যুক্তি ছিল না আট দফায় নির্বাচন করানোর এই করোনা পিরিয়ড। তার কোভিড সংক্রমণকে আপনি নির্বাচন কমিশনকে? একদম, পুরো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বাংলার মৃতদেহ দেখতে চাইছে, কাজল সিনহা আর একটা মৃতদেহ যোগ হলো নির্বাচন কমিশন। দফা নির্বাচনের পরেও কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন যে এই যে বাকি তিন দফা সেটা এক দফায় করুক নির্বাচন। না, বললাম তো নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টি, এরা বাংলা বাঙালির মৃতদেহ দেখতে চায়, ওরা দেখতে চায় কত বাঙালি মরলো, বাঙালি মরলে ওরা আনন্দ পায়, কাজল সিনহার মৃত্যুতে ওরা আনন্দিত, উল্লসিত।